চালু করে দিয়েছো? হ্যাঁ শুনে গেছি, ঠিক আছে। একটু দূরে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أتاني دخل الجنة ومن أسأني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ঠান্ডা রাত্রিতেও বসে কিছু দিনই আলোচনা শোনার তৌফিক আতা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সুশীতল ছায়াময় জান্নাত তৈরি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং মায়ের শেষ নেই, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক, সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দিলেন, সেই মহামানব মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই দক্ষিণ হিজলতলা ধুলিয়ান সংলগ্ন এরিয়ায় আজকে রাতে আমার বক্তৃতার বিষয় সমাজ গঠনে আলেমদের ভূমিকা। উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আলোচনা খুব দীর্ঘ হবে না, কারণ রাত্রি গভীর হয়েছে, তারপরে ঠান্ডাও বেশ আল্লাহর রহমতে ভালোই পড়ছে, মানে আমি বক্তৃতা দিলেও আপনারা অনেকে নিতে পারবেন না, কারণ ঠান্ডার একটা প্রকোপ আমাদের মধ্যে লেগে আছে। তবে যেটুকু না বললে নয়, সেটুকুই আলোচনা করবে ইনশাআল্লাহ। একটা সমাজ পরিচালন করতে গেলে নির্দিষ্ট কিছু মানুষের দায়িত্ব থাকে, তাই তো? কথা বলবেন একটু। নির্দিষ্ট অবশ্যই দায়িত্ব থাকে, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেক দেশেই মেম্বার, প্রধান, মন্ত্রী সব কিছুর একটা ক্যাবিনেট থাকে। তো শুধুমাত্র তাদের থাকে না যাদের কাণ্ড জ্ঞান নেই, অর্থাৎ পশুদের কিন্তু কোনো সমাজ নেই। সমাজ কাদের আছে? মানুষের। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, আর এই সমাজবদ্ধ জীবের যে পরিচালন
গাইডলাইন, পরিচালনার যে গাইডলাইন, সেই গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তার নাম কি বলেন তো? মানুষ পরিচালিত হবে কোন গ্রন্থ থেকে? কোরআনুল করিম, বিশ্বের অন্যতম কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। সেই কিতাবের মাধ্যমে সমগ্র পৃথিবী পরিচালিত হবে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সত্যি কি কোরআন দ্বারা আমাদের সমাজ পরিচালিত হয়? বুঝতে পারছেন আমার কথা? সত্যি কি কোরআন দ্বারা সমাজ পরিচালিত হয়? কোরআনের 10% যারা পরিচালিত হয় না? কোরআনকে আমরা মূল্যায়ন করি বিশেষ বিশেষ ঋতুতে, বিশেষ বিশেষ সময়ে। অনেকেই হয়তো ভুলেই যান যে বাড়িতে কোরআন আছে। কবে বেরাই? রামাজান মাসে বেরাই। রামাজান মাসে বেরাই, অনেক জায়গায় কেউ মারা গেলে বেরাই, অনেক সময় একটু ঈদের আগে বেরাই, কোনো সময় মিলাদ কিয়াম ইত্যাদির ব্যবস্থা থাকলে বেরাই, নইলে কিন্তু কালো কাপড়ে ঢেকে শোকাচের মধ্যে রেখে দেন কোরআনুল করিম। অথচ এটা প্রতিদিনের পড়ার একটা কিতাব, যা দিয়ে আপনার জীবন পরিচালনা হবে। আমাদের সমাজ কিন্তু কোরআন দিয়ে পরিচালিত হয় না। আমাদের সমাজকে পরিচালিত করেন কে? নেতা, মন্ত্রী, মেম্বার, প্রধান, তাই না? আমাদের সমাজে সবচেয়ে মূল্য কম ইমাম সাহেবের, তার চেয়ে মূল্য কম হচ্ছে মুয়াজ্জিনের। কথা ঠিক না ভুল বলছি? আমি হিসাব করে দেখেছি যে পৃথিবীতে যারা লাঞ্ছিত অপমানিত, তারাই আখেরাতে সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের কাদ লম্বাই হবে অনেক উপরে। কেন? মুয়াজ্জিন হচ্ছে সম্মানিত ব্যক্তি। আর আমাদের সমাজে অন্যতম ঘৃণিত ব্যক্তির নাম হচ্ছে মুয়াজ্জিন, যার 2000 টাকা বেতন 6 মাস বাকি। আর ইমামকে তো মনে করা হয় যে একে ভাড়া করে আনা হয়েছে, আমি যা বলবো তাই দিয়ে ইমাম চলবে, সর্দার মোড়ল যা বলবে তাই দিয়ে ইমাম চলবে, ঠিক না? অথচ কোরআন দ্বারা ইমাম পরিচালিত হওয়া উচিত ছিল, আর ইমাম দ্বারা আমাদের সমাজ পরিচালিত হওয়া উচিত ছিল। এটা একটা উল্টো, আমাদের কাছে পরিচালিত হয় না। আলেমদের ভূমিকা রয়েছে অনেক। আল্লাহ রসুল আলেমদেরকে বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আউলিয়া, নবী কিরাম যারা এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে, লাস্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদম আদম আলাইহিস সালাম থেকে যত নবী এবং রসুল এসেছেন, তাদের ওয়ারিস, তাদের মতো বার্তাবাহক যারা আলেম, সেই আলেমরা আমাদের সমাজে চ অবহেলিত। এখন প্রশ্ন থেকেই যায় যে আলেমরা অবহেলিত কারণ কি? নিশ্চয় আলেমের দোষ আছে, আলেমের অবশ্যই দোষ আছে, নইলে আলেমরা কেন অবহেলিত হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে অসংখ্য হাদিস পেশ করেছেন। আল্লাহ রসুল বলেছেন জাহান্নামে যাবে আলেম, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আমি দেখলাম নিজের ঠোঁট নিজে কেটে ফেলছে, আমি দেখলাম গরুর মতো, গরু যেমন করে মলন মারে, তাদের নাড়ি ভুড়ি বেরিয়ে তারা মলন মারছে, আমি দেখলাম তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আমি দেখলাম তাদের মুখগুলাকে কেটে ফেলা হচ্ছে। দেখেন সব আলেম, সব আলেমেরা তো এই এত যে আলেম, এদের যে শাস্তি দেওয়া হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আলেমদের যা ডিউটি, ওই ডিউটি আলেমরা পালন করে না, বিধায় সমাজ থেকে তারা মানে মূল্য পায় না, সমাজের মানুষ তাদেরকে মূল্যায়ন করে না। কারণ ভালো মানুষকে কেন মানুষ মূল্যায়ন করবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামকে দিয়ে বলাচ্ছেন, হে আমার প্রিয় রাসূল, তুমি শুনে রাখো, আমি যাদেরকে ভালোবাসি
কেবল তাদেরকে দীন ইসলামের জ্ঞান প্রদান করি। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমকে ভালোবাসেন তাই তাদেরকে জ্ঞান দেন। তাহলে ভালো না বাসলে জ্ঞান পাওয়া যাবে না। কে ভালোবাসছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে। তো আলেমদেরকে আল্লাহ ভালোবাসছেন, সমাজ ঘৃণা করছে মানে? জি, আলেমদের দুমুখ নীতির জন্য। আজকে নেতা মন্ত্রীদের সাথে কিছু দাড়িওয়ালা আলেম পাবেন, এরা হচ্ছে পার্টির পাঁচাটা গোড়া গোলাম। একটা আলেম কখনো পার্টি করতে পারে? পৃথিবীর বুকে দুখানা দল, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শয়তান, একটা আল্লাহর দল আর বাদ বাকি যত দল আপনি দেখছেন সবগুলা শয়তানের দল। আজকে আলেমরা হক কথা বলতে পারে না সমাজে, তাই সমাজটা এত নিচে নেমে গেছে, এত খারাপ হয়ে গেছে। আলেমরা মিম্বারের উপরে দাঁড়িয়ে যদি কোরআন এবং হাদিস বাছাই করে সুন্দর করে কথা বলতো তাহলে সমাজটা পরিবর্তন হয়ে যেত। আপনার আলেম যে হক কথা বলেন আমি এখান থেকে প্রমাণ করছি। সেটা কি? আপনাদের জুমা মসজিদ কোন দিকে? পেছনে জুমা মসজিদ। এই জুমা মসজিদে জুমার দিনে কতজন লোক হয় মোটামুটি? মসজিদ ভরে যায়, বলে তো নাকি ভরে না? মসজিদ ভরে যায়। ওই মসজিদে ফজরে কতজন হয়? কতজন? দশজন। ফজরে দশজন লোক হয়, তো বাদবাকি লোক কোথায় যায়? ঘুমের মধ্যে থাকে নাকি? ডোন্ট ডিস্টার্ব নাও, আই এম স্লিপিং, ডিস্টার্ব করিয়েন না, ঘুমাই একটু। আচ্ছা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি কাফের। দশজন মুসলমান আছে এলাকায়, আর না হলে এসে প্রমাণ করেন যে আপনি মুসলমান। পানবিড়ি জর্দার কথা বলে তো একদম গায়ে রক্ত গরম হয়ে যায়। নামাজে সম্মিলিত মোনাজাত আছে কি আছে না বলে ঝামেলা হয় কি হয় না? হয় না? নামাজে সম্মিলিত মোনাজাত আছে কি নাই এইটা নিয়ে ঝামেলা হয়, অথচ নামাজের আগে মোনাজাত না নামাজের পরে? নামাজের পরে, তাকে নামাজ তো পড়েন মোনাজাত তো পড়ে, নামাজই তো মানুষ পড়ে না। এবার আমি বলতে চাইছি, ফজরে যতজন লোক হবে, মাগরিবে ততজন লোক হবে, ইশাতে যতজন লোক হবে, আসর যতজন লোক হবে, জুমার দিনে একটু একটু বাইরের লোক যা হলো হলো, বাদ বাকি জুমার দিনেও একই লোক হবে। কেননা ইমাম সাহেব যদি মিম্বারে দাঁড়িয়ে এই দুটো বাক্য বলতে পারে, শুনুন আজ থেকে আমি ইমাম ঘোষণা দিচ্ছি যে আগামী কাল থেকে কোন পরিবারের যদি পূর্ণাঙ্গ পরিবার নামাজ না পড়ে, তার সেই বাড়িতে কেউ মারা গেলে তার জানাজা পড়াবো না। ইমাম যদি বলে মসজিদের লোক আটবে? আটবে? আটবে না, তাই না? দুই নম্বর বাক্য, ইমাম সাহেবকে বলতে হবে, শুনে রাখো, যে ব্যক্তির বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে না, তার বাড়িতে যদি কারোর বিয়ে হয় আমি বিয়ে পড়াতে যাব না। ব্যাস, কোরআন হাদিস রাখেন একটু, আমি এই দুটো বাক্য আপনাকে শিখিয়ে দিলাম। আপনি আপনার ইমাম, আপনি যতজন ইমামকে চিনেন প্রত্যেকটা ইমাম সাহেবকে বলবেন যে শাহিনুর রহমান এই দুটো বাক্য বলেছে, এই দুটো বাক্য একবারে মিম্বারে উঠে প্রথমে খুতবা দেওয়ার পরে দাঁড়িয়ে আরবি পড়ার পরে বাংলায় এই দুটো বাক্য বলবেন যে আজ থেকে আমি এখানে ঘোষণা দিচ্ছি, যার বাড়ি সালাত আদায় করবে না, তার বাড়ি কেউ মারা গেলে কুকুরের মতো পুঁতে রাখবো, তার জানাজা করতে দেবো না। দুই, তার বাড়ি যদি কোনো ছেলেমেয়ের বিয়ে হয় আমি ইমাম সাহেব অন্তত সেই বাড়িতে বিয়ে পড়াতে যাব না। এই দুটো বাক্য যদি এই পৃথিবীর ইমামরা বলতে পারতো সুদৃঢ় চিত্তে সুদৃঢ় কণ্ঠে, তাহলে মসজিদে মসজিদে ফজরের সময়ও জুমাতে যতজন আসতো ফজরে অতজন আসতো। ইমাম সাহেবদের ঘাটতি সামান্য 3-4 হাজার টাকার বেতনের জন্য পাবে না বলে, তাকে তাড়িয়ে দেওয়া হবে বলে, তার ইনকাম বন্ধ করে দেওয়া হবে বলে সে ভয়ে কথা বলতে পারে না। এই হিজরা দিয়ে সমাজ পরিচালিত হবে না। ইমামকে হতে হবে আল্লাহ রসুলের মতো,
মুসনাদে আহমদ হাদিস, যখন খুতবা দিতেন ঘাড়ের রোগগুলো ফুলে যেত, রাগ হয়ে যেত, চোখ মুখ লাল হয়ে যেত, মনে হতো তিনি একজন কমান্ডার আর তার সামনে সৈনিকরা বসে আছেন, তাদেরকে ধমকে ধমকে কথা বলা হতো। অথচ আপনার আমার বেশিরভাগ মসজিদে জুমার দিনে খুতবা হয় আরবিতে, সব লোক নাকি সৌদি আরব থেকে এসেছে। এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। ইমাম সাহেবরা শুরুতেই ভুল করেছে, একবারে প্রথম বাক্যটাই ভুল করেছে, যে মসজিদে ঢুকেই খুতবা দিচ্ছে আরবিতে। কি শিখলো সে ব্যক্তি? আরে বাংলা যে জাতি ভালো করে বুঝে না, এ আবার আরবির কি বুঝবে? যে জাতি বাংলায় ভালো করে বুঝে না, এ আরবির কি কি দেখবে? আপনি যাচাই বাছাই করে নিতে পারেন, জুমার দিনে যে মসজিদে আরবিতে খুতবা হয় ওই মসজিদে 70% লোক ঘুমায়। কেন ঘুমাবে না? ভাবছে যে ইমাম যা বলছে ও বুঝে না, আর ও যে কি বলছে আমরা আবার বোঝার চেষ্টা করে লাভ কি? ইমামই তো বুঝে না। ইমাম বুঝে? ইমাম বাক্য বুঝে কি যা পড়ে? মনে হয় বুঝে? যারা বড় বড় ডিগ্রিধারী মানুষ, দাওরা ফারেক বড় বড় ডিগ্রিধারী মানুষ, তারা যে বাক্য বুঝে না তার অন্যতম দলিল আজ কেউ বলছে বিড়ি মাকরু, বুঝতে পারেনি? আজ কেউ বলছে জর্দা মাকরু, তার মানে বুঝে যাচ্ছে কোরআন হাদিস বুঝে না। আর এদেশের, এদেশের না গোটা পৃথিবীর 98 জন আলেম খালি বক্তৃতা দিয়ে বেড়ায় টাকা ইনকাম করার জন্য। কোরআনে যে বলা হলো ওলা তাস্তারবি আয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। হুজুর নিজেই কোরআন বুঝে না, জাতিকে কি দেবে? কোরআনই তো বুঝেনি, কি হবে পিএইচডি ডিগ্রি করে, কি হবে অমক বিদ্যালয়ে তমক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে? যদি আপনি নিজে কোরআন হাদিস না বুঝেন তাহলে তো সে গাধার পিঠে ইট তুলে দেওয়া যায়, কোরআন তুলে দেওয়া তাই। ও তো বুঝছে না ইট নাকি কোরআন, ও গন্তব্যস্থলে নামা তবে নামিয়ে দিয়েছে, মানে এখনো জর্দা খাওয়ার পর বলতে পারে জর্দা চে মাকরু। তো আলেমকে হতে হবে ফ্রেশ। একটা প্রাইমারি স্কুলে যাচ্ছেন আপনি ইন্টারভিউয়ের জন্য, আপনার চাকরি হবে, আপনার সমস্ত ডকুমেন্টস দেখবে কি দেখবে না? দেখবে না। তারপরে আপনাকে মৌখিক নিবে কি নিবে না? অত ডকুমেন্টস দেখার পরেও, সুন্দর সুন্দর ডিগ্রি থাকার পরেও আপনাকে বলা হবে, বলেন তো ভাই কি করে মেঘমালা সৃষ্টি হয়, কি করে বৃষ্টি বর্ষণ হয়? আপনাকে প্রশ্ন করবে কি করবে না সিলেবাস থেকে? তাহলে যে লোকটা দুনিয়াবি সামান্য শিক্ষা দিবে তার জন্য এত ইন্টারভিউয়ের ব্যবস্থা। আপনি যেদিন মসজিদে আপনার ইমাম সাহেবকে নিয়োগ করেছেন সেদিন কে তার ইন্টারভিউ নিল? সেই ব্যক্তি, সেই ইমাম সাহেব আবার আপনার দুনিয়া এবং আখেরাতকে সুন্দর করবে। যে ব্যক্তির দ্বারা দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে তার ইন্টারভিউর প্রয়োজন নাই, বলেন নাই? তার ইন্টারভিউ আগে লাগবে, তাকে ডেকে বলতে হবে মাওলানা সাহেব এখানে সুন্দর একটা সোফা পেতে দিয়েছি বসেন, এখন আপনার ইন্টারভিউ আমি নিব। এক কোরআন হাদিস বলবেন খুতবাতে, একটা আপনার পার্সোনাল ব্যাখ্যা চলবে না, টিকা চলবে না, কোরআন হাদিসে যা আছে তাই বলবেন। মান্তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলে ইচ্ছে করে সে কাফের, আপনাকে বলতে হবে। এর মধ্যে আপনার কোনো কথা চলবে না। পারবেন কি? জি পারবো। আচ্ছা ঠিক আছে, দুই নম্বর, পানবিড়ি জর্দা গুল সিগারেট, পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সব হারাম। এগুলো কি খাওয়া অভ্যাস আছে, কিংবা বাড়িতে কেউ বিক্রি করে কি, কিংবা ওই বিড়ির টাকায় সংসার চলে কি? বলে জি না, চলে না। আচ্ছা তাহলে টিকবেন, দাঁড়ান। তিন, আপনার বাড়িতে কোনো বন্ধন লোনের ব্যবস্থা আছে কি? আপনার বাড়িতে গ্রুপ লোনের ব্যবস্থা আছে কি? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পাস। চার, আপনার বাড়িতে বৌবিটেরা পর্দা করে তো, নাকি ট্যাপে বাইরে সবাই সামনে গোসল করে? জি না, কেউ বাইরে আসে না, যারা আসে সবাই পর্দা করে বুরকা পরে আসে। ঠিক আছে, এবার ইমাম সাহেব টিকলো। ইমাম সাহেব আপনার বয়স তো 70 হয়ে গেল, কালি টালি মারেন নাকি, কালো করেন নাকি? তো জি না, কালো করি না। দাড়ি টাড়ি ছাটা অভ্যাস আছে নাকি? বলে জি না। কোনো গোপন পাপ করেন নাকি? বলে জি না। আচ্ছা ঠিক আছে, এবার আপনি পাস। এবার আপনার ইন্টারভিউ নেওয়ার পরে ইমাম সাহেব নিযুক্ত হবে, বলেন মনে মনে একটা কথা বলছেন, শাহিনুর ভাই তাহলে ইমাম পাবই না, মনে হচ্ছে না? এরকম যদি হয় হয়তো ইমামই পাবো না। আরে ইমাম পাবেন না, আপনার পাড়ার ছেলেটাকে দিয়ে নামাজ পড়ান, ওরও ইমাম যথেষ্ট রয়েছে, কিন্তু এই ইমামের পাল্লায় পড়িয়েন না। যার কাছে নিজেরই টর্চ নাই ও তো, ও তো গর্ততে পড়বে, আপনাকে ফেলবে যে, তাহলে বুঝতে পারছেন? এবার ডাকবাংলার মোড় থেকে আপনি জলসা শুনতে আসবেন হিজলতলা, হিজলতলা তো এই জায়গাটার নাম। একজন ব্যক্তি বলছে ভাই কোথায় যাবেন? ট্যাক্সি ড্রাইভার।
তো ওই হিজলতলা যাবো একটু প্রোগ্রাম শোনার জন্য। আচ্ছা এক কাজ করেন, আমি তো ওইদিকে যাচ্ছি, প্রোগ্রামের দিকে যাব, আপনি আমার ট্যাক্সিতে উঠে পড়েন, ফ্রি, টাকা পয়সা লাগবে না। আপনি উঠে পড়লেন, যখন উনি স্টার্ট দিলেন, স্টার্ট দেওয়ার পর বলছে ভাই ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই হিজলতলা তো যাবো ঠিক আছে, এখান থেকে 2-3 কিলোমিটার রাস্তা, সমস্যা নাই, তবে ভাই আমি অন্ধ, দু চোখেই দেখতে পাই না। কি পাই না? দু চোখেই দেখতে পাই না। এখন আপনি বলেন তো, যদি আপনার ব্রেন বুদ্ধি সুস্থ থাকে, সুস্থ মস্তিষ্কের যদি আপনি মানুষ হন, তাহলে কি আপনি তার গাড়িতে থাকবেন নাকি জানলা ভেঙে বেরোবেন? আরে বলে কি, অন্ধ লোক আর আমাকে বলছে হিজলতলা নিয়ে যাবে? আরে আপনি তাড়াতাড়ি না মানবেন ভাই আমাকে, আপনি বলেন যে আমার মরার ইচ্ছা এত তাড়াতাড়ি নাই, বলবেন না? তো যে অন্ধ সে কি তাকে ভরসা করা যায়? আপনার যে ইমাম আজকে বাংলার জমিনে অসংখ্য, বেশিরভাগ ইমামরা অন্ধ, তারা কোরআন এবং হাদিস জানার পরেও সামান্য কিছু ইনকামের জন্য আটকে আছে, তারা সামান্য কিছু ইনকামের জন্য আটকে আছে তারা। নালে এই ধুলিয়ান মুসলমান অধ্যুষিত এলাকা, অথচ এই ধুলিয়ানের প্রধান প্রধান জীবিকা বিড়ি বিড়ি বেঁধে সংসার চলে মানুষের, ঠিক না? যদি শেখ সুদেশ মক্কার ইমামকে হারিয়ে আপনি দোয়া করান, আল্লাহর কসম করে বলছি আপনি জাহান্নামে যাবেন। বিড়ি বেঁধে টাকা যদি আপনার পেটে থাকে, ওই টাকা দিয়ে যদি সংসার চালান, হতে পারে আপনার চেয়ার কেনা আছে বিড়ির টাকায়, এটা আমি মূল্য দিই না, তবে এই টাকা খেয়ে যদি আপনি ওই পারে পাড়ি দেন, আল্লাহর কাছে চলে যান, আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি আপনি জাহান্নামে না যান, তো আমাদের ইসলাম ধর্ম মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলছেন, অসংখ্য লক্ষ লক্ষ হাদিস রয়েছে, বারবার বলা হচ্ছে যে কুল্লু মুসকিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, আর প্রত্যেকটা মদই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস গ্রহণ করেন না, করেন না, করেন না। তারপরে ভিড়ির টাকা ইনকাম দিয়ে আপনার সংসার চলে, আর আপনি জান্নাতের স্বপ্ন দেখেন কি করে? জি, আপনার আলেম ঠিক নাই। আপনার আলেম যদি ঠিক থাকতো, তাহলে এই বিড়ি ত্যাগ করে আপনি স্টেশনে বসে কলা বিক্রি করে খেতে পারতেন। দুনিয়াটা এত ছোট নয় যে আপনার ইনকামের রাস্তা বন্ধ, আপনি কেন এটা আনলেন? আপনার বিড়ি খাওয়া যদি বন্ধ হয়, আপনার বিড়ি বিক্রি করা বন্ধ হয়, শাহিনুর রহমানের অ্যাকাউন্টে 1 টাকাও ঢুকবে না, আর আমার তো অ্যাকাউন্টই নাই, তো ঢুকবে কী করে? আপনাকে বাঁচানো আমার নৈতিক কর্তব্য, তাই আপনাকে আমি বলছি, এটা আমার নৈতিক কর্তব্য। কারণ সেই দিন আপনি আটকে যাবেন, কবরের মধ্যে আপনাকে বলতে হবে, হা হা লাদরি, ও আল্লাহ আজকে আমার উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আপনাকে বলতে হবে। আলেমের কথা শুনলে, বক্তার বক্তব্য শুনলে আপনার ভেতরটা ধরপড় ধরপড় করে কাঁপবে, আরে বলে কি, জি এটাই, হ্যাঁ এইভাবে আপনার মনে রাখতে হবে। অথচ সুর সাহরি গজল দিয়ে বক্তৃতা চলে দেশের মাটিতে, ও দিয়ে কি পরিবর্তন হলো? লক্ষ লক্ষ জনতার ভিড় হয়, এ দিয়ে কি পরিবর্তন হলো? এর জন্য সমস্তটাই দায়ী হচ্ছে আলেম সমাজ। আলেম সমাজ যদি পিউরিফাই হতো, সুন্দরভাবে কোরআন হাদিস নিজে বুঝতো আর জাতির সামনে পেশ করতো, তাহলে এত ডিসপিউট সমাজে আসতো না, এত ডিসপিউট আসতো না। তাহলে আলেমদেরকে আগে শুধরাতে হবে। আলেমরা আবার পান খাওয়ার সময় বলে 350 জর্দা দিয়ে পান দেন, 350 বুঝেন কি? জর্দার বলে একটা ডিগ্রি, এটা যে 350 জর্দা দিয়ে নাকি পান আলেমরা খাই, তো ছোটবেলা থেকে দেখে আসছেন, ভাবছেন অত বড় দাড়িওয়ালা লোকটা যদি করে, তা আমরা করলে আল্লাহ না হয় মাফ করে দেবে আমাকে। অথচ আপনাকে এই হাদিসটা বলা হয়নি যে আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে, এটা আপনাকে বলা হয়নি। অথচ আপনি এটুকু বুঝেছেন যে আলেম তো খাই, ও যদি পার হয়ে যায় তো আমরা তো পার হবই। জিরা, অতএব আলেমকে নির্বাচন করতে হবে চোখওয়ালা মানুষ, দুনিয়াবি স্বার্থ যার থাকবে না, যার দুনিয়াবি স্বার্থ থাকবে না। আলেম কখনো কোটি কোটি কোটিপতি হতে পারে না, এটা আমি বহুবার বলেছি, আবারও বলছি, যার কোটি 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 টাকা রয়েছে, তার ইমানের মধ্যে ঘাটতি আছে, তাকে দেখতে হবে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এদের অনেক টাকা ছিল, ইসলামের পথে দাখিল হওয়ার পরে তারা একসময় ভিখারির পর্যায়ে চলে গিয়েছিল দান করতে করতে, আরে তারা তো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছিল। আজ কি কোটিপতি মানুষটা, তার কি জান্নাতের সার্টিফিকেট আছে? আছে কি? তারা দান করে না কেন? আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কসম করে বলছে, ওই ব্যক্তি মমিন নয়
যে ব্যক্তি আরাম করে পেট পুরে খেয়ে ঘুমায় তার প্রতিবেশী অভুক্ত থাকে। আল্লাহ রসুল আপনি কি বলতে পারেন প্রতিবেশী কারা? তখন আল্লাহ সুসাল্লাম বলছে এদিক থেকে চল্লিশ, এদিক থেকে চল্লিশ, এদিক থেকে চল্লিশ, এদিক থেকে চল্লিশ, মানে তিন চার বারো একশো কুড়ি ঘর, গোটা গ্রাম আপনার প্রতিবেশী। আপনি কোটিপতি মানুষ, আপনি লাখপতি মানুষ, আপনাকে এলাকা এলাকায় খবর নিতে হবে আপনার বাড়িতে ভাত হয়েছে আজ, আপনার বাড়িতে তরকারি হয়েছে আজ, আপনাকে সেই বাড়ি খোঁজ নিতে হবে, কারণ আপনি বড় লোক মানে আপনার দায়িত্ব অনেক অনেক দায়িত্ব। অতএব দীন ইসলাম প্রচারে আলেমদের যেমন ভূমিকা আছে তেমন এলাকার মানুষ আলেমদেরকে সাহায্য করবে। আলেম খুব কঠিন জিনিস, আপনার আলেমের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। বহু জায়গায় দেখেছি ওই প্রশ্নোত্তর পর্ব যখন রাখি তো করে কি, কেউ অনেক মানুষ আমার প্রশ্ন করে এই জন্যে যে কথার কথা ধরেন সভাপতি জর্দা খাই, ও আবার প্রশ্ন করবে আচ্ছা জর্দা খাওয়া কি জায়েজ বলে একবার মুসান নিয়ে বসে থাকবে যে এ সাইজ করছি আবার সভাপতি কি, অথচ ও জানে না কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, খবরদার কাউকে সামনাসামনি অপমান করো না, পেছনে তার গীবত করিও না। তাকে বলতে হবে, তাকে শুধরানোর জন্য ব্যবস্থা করে দিতে হবে। ম্যানলি টার্গেট করা যাবে না, সরাসরি একজন মানুষকে টার্গেট করা যাবে না। আলেমদেরকে প্রথমে শুধরাতে হবে, আলেমদের দায়িত্ব রয়েছে অনেক, মসজিদ থেকে গোটা গ্রাম পরিচালিত হবে, আলেমরা নির্বাচন করবে যে এবার পঞ্চায়েত প্রধান কে হবে, আলেমরা নির্বাচন করবে এলাকার মেম্বার কে হবে, অথচ এলাকার পঞ্চায়েত প্রধান এবং এলাকার মেম্বার নির্বাচন করে আলেম কে হবে, অথচ এরা যদি সত্যি সুন্দর একটা মায়ের সন্তান হতো, কোনো আলেমের ঘরের সন্তান হতো, তাহলে এত চাল ডাল গম চুরি হতো না। না আপনাদের লেখা হয় না নাকি? আপনাদের লেখা মেম্বার প্রধানরা ভালো তাই না? কিচ্ছু চুরি করে না, আইসিডিএস এর কর্মী ডিম চুরি করে না। ও যদি ভালো মায়ের সন্তান হতো, কন্যা সন্তান হতো, ওকে ডিম চুরি করতো? ডিমটা কার আহার? ওই ছোট্ট ছোট্ট কলিজার টুকরো বাচ্চাদের আহার। এই ডিম যদি খায় এ পাপ আল্লাহ ক্ষমা করতে পারবেন না। ভালো করে বুঝবেন, পাপ দুই প্রকার, এক আল্লাহর সাথে জড়িত আর এক বান্দার সাথে জড়িত। একবারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত পাপ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, তবে যদি এক টুকটুকিওয়ালাকে এক ঘুষি মারেন এটা আল্লাহ ক্ষমা করতে পারবে না। কেন? টুকটুকিওয়ালার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে। বুঝেন নি কথাটা? ওই যে আইসিডিএস এর কর্মী যাদের চাল ডাল আর ওই ডিম চুরি করা ফরজ হয়ে গেছে, ফরজ ওদের জন্য জানেন কি, এছাড়া ওরা চলতে পারে না, সেই আইসিডিএস এর কর্মী ওই ছোট্ট কলিজার টুকরা বাচ্চার মুখের আহার চুরি করে তারা খায় আর দোকানে বিক্রি করে, বলেন এরা জান্নাতে যাবে? ও যেদিন আইসিডিএস এ ঢুকেছে ওদিন থেকে ওর ইনকাম হারাম, ও যেদিন আইসিডিএস এ ঢুকেছে ওদিন থেকে ওর ইনকাম হারাম, ও যতদিন ওভাবে চলবে অতদিন ও হারাম খাদ্য করে উঠছে। আল্লাহ রসুল বলছেন, শুনো শুনে রাখো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাজ খুলু জান্নাত লাহামুন, ওই গোস্ত জান্নাতে যাবে না, গুদিয়া বিল হারাম, যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে। তাহলে আলেমদের ভূমিকা অনেক, প্রচুর ভূমিকা, আলেমদেরকে রেডি হতে হবে, আলেমদেরকে নিঃস্বার্থ হতে হবে। একবারে দুনিয়ার কোনো স্বার্থই থাকবে না, আলেমের টার্গেটই হবে যে আমার ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে গ্রেভ, কবর, বিচারের মাঠ, জান্নাত। এই বিচারের মাঠ, জান্নাত, কবর, এগুলো যদি কেউ ভাবতে পারে অবশ্যই তার জীবনটা পরিবর্তন আসবে, সেই আলেম সমাজকে পরিবর্তন করতে পারে, নইলে কিন্তু এমনি সাধারণ মানুষের দ্বারা সমাজ পরিবর্তন হবে না। মানুষ এত ডাইভার্টেড, মানুষ এত ভুল রাস্তায়, কেন? আলেম ঠিক নাই তাই। অতএব আলেমকে রেডি হতে হবে। আলেমের এক নম্বর দায়িত্ব হচ্ছে সে মসজিদ পরিচালনা করবে। আমি কয়েকদিন আগে জঙ্গিপুরে একটা প্রোগ্রাম করতে এসেছিলাম, আবার পরশু আপনাদের ধুলিয়ানি কোথাও একটা প্রোগ্রাম আছে আমার, তো ওই মসজিদে গিয়ে দেখলাম একটা ফর্ম তৈরি করা হয়েছে, ফর্ম, সেই ফর্মে লেখা রয়েছে যে আর এলাকায় কত বাড়ি আছে, একটা পরিবারে কজন সদস্য, চোদ্দ বছরের নিচে কতজন, চোদ্দ বছরের উপরে কতজন, একটা পরিবারে কতজন নামাজ পড়তে আসে, কতজন আসে না, না আসার কারণ কি, যদি না আসার কোনো কারণ তেমন না থাকে তো কবে থেকে আসবে। দেখেন আলেমের দায়িত্ব, দেখেন
শিখতে হবে তাদের কাছ থেকে। একবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলহামদুলিল্লাহ দায়িত্ব নিয়ে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। ওটা ছিল মাসিক একটা ইজতেমা, মাসিক একটা প্রোগ্রাম, আর এটা আপনাদের বাৎসরিক। ওই প্রোগ্রামে যা লোক হয়েছিল তার চার ভাগের এক ভাগ লোকও আপনাদের এখানে নেই। তাহলে উনি কাজ করছেন, আলেমদের বহু দায়িত্ব আছে, এই দায়িত্বগুলোকে আলেমকে পালন করতে হবে, আলেমকে পালন করতে হবে। আপনার উপরে কেউ যদি আঙুল না তুলতে পারে শরীয়তের ব্যাপারে, তবে মানুষ যখন মানতে পারবে না তখন আপনাকে গালিগালাজ করবে, আল্লাহ রসুলকে করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে করেছেন, তবে আপনাকে আলেম, আপনি আলেম মানুষ, আপনাকে সবাই সম্মান করবে। আর যদি সম্মান না করে তাহলে বুঝবেন হয় আপনার ঘাটতি আছে, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছে, নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করছে। একজন আলেম চুপ করে বসে থাকে না। আপনি যে ফজরের সালাত আদায় করলেন, আমার আপনার বাড়ির পাশের ওই ব্যক্তিটা ঘুমাচ্ছে, আপনার ডিউটি ছিল ওকে ডেকে আনা, ওকে বুঝানো যে বেটা শোনো, এই যে সালাতের মধ্যে বলা হচ্ছে, আজানের মধ্যে বলা হচ্ছে যে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমে নামাজের চেয়ে ঘুম কি উত্তম? জি, অনেক মানুষের কাছে উত্তম, 90% উপরে মানুষের কাছে উত্তম। অথচ হওয়া কি উচিত ছিল? নামাজের চেয়ে, ঘুমের চেয়ে নামাজ উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত সালাত আদায় করলো, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা আছে সব বিক্রি করে দিলে যা টাকা হবে তার চেয়ে ওই ব্যক্তি বেশি ইনকাম করলো। কিসের বিল গেটস, কিসের আম্বানি, 5 পয়সা মূল্য দিই না, কেন ওর চেয়ে ডবল কোটিপতি আমি, কারণ আমার রয়েছে ফজরের দুই রাকাত সালাত। ইচ্ছা হয় না কোটিপতি হতে? হয় না? তাহলে হলে আবার ঘুমান কেন? তাহলে এত ঘুম কেন? আপনি কি জানেন শয়তান ফজরের সময় যখন আজান পড়ে আপনার বিছানাটাকে তুলতুলে করে দেয়, আপনার গা হাত পা টিপতে থাকে, আপনি যখনই উঠবেন আপনাকে আরাম করে একদম হাত বুলিয়ে দিয়ে আপনাকে বলে, বাবা ঘুমাও, এখন ঘুমাও, এখন তোমাকে উঠতে হবে না, আরাম করে ঘুমিয়ে দেয়। যেই ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার কানের মধ্যে পেশাব করে দিয়ে চলে যায়, হাদিস বুখারীর। আপনি বলতে পারেন যে পেশাব কই, একদিনও তো পেলাম না। আপনি যেভাবে ঘুমান হয়তো পায়খানাও করে দেয়, পেশাবের পর পায়খানা, অনেকের সকাল হয় 10টার সময়, তারপরে বলছে আমরা মুসলমান, বুঝতে পারি না ব্যাপারটা কি করে হয় না। মুসলমানের বাড়ির কেউ 10টার সময় উঠতে পারে? সে আপনি শহরে বসবাস করেন বা মঙ্গল গ্রহে বসবাস করেন, আপনাকে হাইয়েলা সালাম বললে উঠতে হবে, কারণ আপনি হয়তো অর্থ বুঝেন না। এখন যদি আপনাকে বলা হয় যে ওই ডাক বাংলার মোড়ে গেলে একটা করে উঠ দেওয়া হচ্ছে, একটা করে টিভিএস বাইক দেওয়া হচ্ছে, এখানে একজন লোক থাকবে, সবাই তো উঠাবেন তো, যে ফ্রিতে বাইক দেওয়া হচ্ছে। অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে দুই রকম সালাদ সমান সমান, গোটা পৃথিবীর মধ্যে যা আছে সব বিক্রি করলে যত টাকা তত টাকা। এই বাক্য শোনার পরে যদি ফজরের সালাত আদায় না করি, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলে তাই, আল্লাহ কথাকে আপনি আমি মূল্যায়ন করলাম না। তাহলে এটা কি জায়েজ হবে? এটা কি বৈধ হবে? তাহলে আল্লাহর কথাকে আগে মূল্যায়ন করতে হবে। আলেম আপনাকে দীন ইসলাম শিক্ষা দিবে, আপনার বাড়িতে যখন ঘুম ভাঙবে একে অপরকে সালাম দিতে হবে, আপনার বাড়িতে যখন আপনি ঢুকবেন একে অপরকে সালাম দিবেন, এই কথাগুলো আপনাকে আলেম শিখাবে। ছোট্ট একটা বাচ্চা ডান হাতে গ্লাস ধরে পানি পান করে, আপনার বয়স 70 বছর, দাড়ি চুল পেকে গিয়েছে, আপনি বাম হাতে গ্লাস ধরে তলায় ডান হাত ঢুকাচ্ছেন, এটা আপনার খামি, এটা আপনার আলেমের খামি, আপনার আলেমের ঘাটতি, কারণ আপনার আলেম আপনাকে শিখাতে পারেনি, আপনার আলেম বুঝাইনি আপনাকে যে আপনি কি করছেন, আপনার করছেন কি। দেখেন আপনাকে একটু দেখাই, মসজিদে যখন আপনি ঢুকেন একটা দোয়া পড়েন কি পড়েন না? কি পড়েন বলেন তো? আল্লাহুম্মা বলেন, আবু আবার রহমাতিক, তাই না? তার মানে কি? হে পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার জন্য রহমতের দরজা খুলে দাও। কেউ নিজের আমল দ্বারা জান্নাতে যাবে না যদি না আল্লাহর রহমত তার সাথে থাকে, যদি না আল্লাহর রহমত তার সাথে থাকে। তাহলে এবার আপনি যখন মসজিদ থেকে বেরাচ্ছেন কি পড়ছেন বলেন? কি? মসজিদ থেকে যখন বেরাচ্ছেন
মিন ফাজলিক, তাই না? এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আল্লাহ এখন গিয়ে দোকান খুলবো, ওখানে রহমত নাজিল করো, আমার কাজে প্রশস্ততা দান করো, আমার যে কাজ আছে, আমার যে ডিউটি আছে, তার মধ্যে তোমার অনুগ্রহ প্রবেশ করো। দেখেছেন, মসজিদ থেকে বেরোতে আল্লাহকে বলে দিলেন এখন দোকান খুলবো, কাস্টমার পাঠিও, এখন কি অফিস খুলবো, আমারকে বরকত দান করো, তোমার অনুগ্রহ আমার সাথে রেখো, এটা আল্লাহকে আপনি বলছেন। আমরা মানেও বুঝি না, কাজও হয় না। মানে না বুঝলে কাজ হবে কি? আপনাকে মানেটা জেনে তবে আমল করতে হবে, মানেটা না জানলে কোনো কাজ হবে না। দেখবেন বক্তারা বলে যে 350 দিয়ে পান খাচ্ছেন, বলে সুবহানাল্লাহ, তো দর্শক বলছে সুবহানাল্লাহ, বুঝতে পারেনি যে কোথায় সুবহানাল্লাহ কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে, তিন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে থাকে। এক, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যাচ্ছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, হয় সে মরে যায় অথবা গনিমতের মাল নিয়ে ঘরে ফিরে, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। দুই, যে ব্যক্তি বাড়ির থেকে বেরিয়েছে নামাজ আদায়ের উদ্দেশ্যে, হয় রাস্তায় মারা গিয়েছে অথবা নামাজের নেকি ঘাড়ে করে বাড়িতে এসেছে, এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকে। তিন, যে ব্যক্তি বাড়িতে ঢুকতে গিয়ে সালাম দেয়, নিজের বাড়িতে অপরের বাড়িতে ঢুকতে গিয়ে সালাম দেয়, এই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে থাকে। তার মানে জিহাদ করতে গেলে, মারা গেলে আল্লাহর জিম্মেদারিতে থাকে, সালাত আদায় করতে গিয়ে মারা গেলে অথবা রিটার্ন আসলে আল্লাহর জিম্মেদারিতে থাকে। আর যে ব্যক্তি বাড়িতে ঢোকার সময় সালাম দেয়, সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। এক সালামের কত নেকি দেখেন, শুধুমাত্র সালাম যদি আপনি মানুষের মধ্যে প্রদান করেন তাহলে কি হবে, আল্লাহর জিম্মেদারিতে থাকবেন। তাহলে এটা কে শিখাবে আপনাকে? আলেম শিখাবে কিনা? এটা আপনাকে আপনার আলেম শিখাবে তো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি রাত্রিবেলায় শুলো, ঘুমাতে যাওয়ার আগে জাস্ট অজু করে নিল, খালি অজু আর কিচ্ছু না, অজু করে শুয়ে পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একটা ফেরেশতা নাজিল করে দিল তার কাছে, ফেরেশতা নাজিল করে দিল, ওই ব্যক্তি রাত্রিবেলায় নিজের অজান্তে যতবার ঘুরবে, যতবার নড়বে, অতবার ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো বান্দাকে ক্ষমা করে দাও, আল্লাহ গো বান্দাকে ক্ষমা করে দাও। খালি অজু করলে সারা রাত ফেরেশতা আপনার জন্য পাহারায় থেকে গেল, সারা রাত যতবার নড়বেন ততবার ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। হবেন নেকি কত? এটা আপনাকে কে শিখাবে? আপনার আলেম শিখাবে। ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে হিন্দু জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না। জান্নাতে যদি যারা তারা যায় তারা কারা? যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ। এখন ইসলাম ধর্মাবলম্বী কারা? মুসলমান কারা বলেন তো? মুসলমানের সংজ্ঞা বলতে পারবেন? জানেন সামনে যারা বসে আছেন, ধরেন এমন একটা দেশে গেলেন ওই দেশে মুসলমান শব্দটা শুনেনি কেউ, আপনাকে জিজ্ঞাসা করছে যে হু আর ইউ, বলছে আই এম মুসলিম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম, তাহলে মুসলমান মানে কি, মুসলমান কাকে বলে, সংজ্ঞা কি, বলো কি দেবেন, কি বুঝাবেন বলেন। দেখেন আমরা যে মুসলমান আমরা নিজে জানি না যে মুসলমান কাকে বলে, কি অবস্থা। তো এনআরসি তো আল্লাহর খাতা হয়ে যাচ্ছে, আমরা মোদী এনআরসি করে কি করবে, এমনি তো এনআরসি, ওই 10 জন লোক বাদ দিয়ে আল্লাহ খাতে এনআরসি না, এর জন্য আধার কার্ড ভোটার কার্ড কিছু লাগবে না, অমিত শাহরও দরকার নাই, এমনি এনআরসি আমরা। মুসলমানের সংজ্ঞা আছে, আ পারসন হু সাবমিট হিজ ওন উইল টু দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একজন ব্যক্তি যার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, হয়েছে মুসলমান। বুঝতে পারলেন? একজন ব্যক্তি তার সমস্ত ইচ্ছা আল্লাহর কাছে সঁপে দিয়েছে, এই ব্যক্তিকে মুসলমান বলা হয়। তার মানে ভোরের ফজরের যে ঘুম, ওই সুন্দর ঘুমটাকে আমি আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, আল্লাহ গো তোমার মুয়াজ্জিন যখন ডাকবে ইনশাআল্লাহ আমি মসজিদে হাজির হব। শীতের রাত্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কনকনে ঠান্ডা পড়ছে, স্ত্রী সহবাস করেছেন,
ওই টিউব ওয়েলের পানি অথবা ট্যাঙ্কির পানি কঠিন ঠান্ডা, মনে হচ্ছে বরফ জমে গেছে, আপনাকে মসজিদে যেতে হবে, মসজিদে যাওয়ার জন্য ওই বরফ দিয়েই গোসল করতে হবে। এটা হয়েছে আল্লাহর বান্দা, এটা হয়েছে ডিউটি। তাহলে এগুলো শিক্ষা দেবে আপনার আলেম আপনাকে। 7 বছর বয়সে ছেলেকে বলতে হবে আব্বু শোনা আম্মু শোনা, ওমার কলিজার টুকরো, আমার হীরা মনিক মানিক, চলো তুমি সালাত আদায় করতে চলো। 10 বছর বয়স হয়ে গেলে তাকে মারতে হবে সে যদি সালাত আদায় করতে না চায়। তাহলে কে শিক্ষা দেবে? আলেমরা শিক্ষা দেবে। অতএব আলেমকে হতে হবে কোরআন এবং সুন্না মান্যবালা নির্ভীক সেনা, সে কাউকে থেকে ভয় করবে না। একমাত্র যদি ভয় করতে হয় কাকে থেকে ভয় করবে? আল্লাহকে দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন তাই না? কাউকে থেকে ভয় করেছেন? পুরো পৃথিবী তখন কেউ মুসলমান নয়, খালি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। তারপরেও তিনি দমেননি, নমরুদ বলল বাপরে বাপ আগুন প্রস্তুত করো, একে আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। তারপরে সে দমেনি, ওইভাবে জাতির সামনে দাওয়াতের কাজ করে গেছে, নিজের বাবাকে বলেছে তোমরা কি পাগল নাকি, এর পুজো করো কি করে? দেখেন, তাহলে একা দাওয়াত দিয়েছে, দমাতে কেউ পেরেছে? কেউ পারেনি। সামনে যে সিচুয়েশন আসছে ভারতবর্ষে, যখন এদেশ থেকে ইংরেজকে তাড়ানো হয় তখনও কিছু মুনাফেক ছিল, আল্লাহ রসুলের জামানায় মুনাফেক ছিল, বর্তমান জামানায় মুনাফেকের সংখ্যা অনেক, কাফেররা জাহান্নামে যাবে এই কথা সত্য, তবে মুনাফেকরা থাকবে একেবারে তলদেশে। কাফেররা ইসলামের অত ক্ষতি করে না যা মুনাফেকরা করে, বহু মুনাফেক কিন্তু নরেন্দ্র মোদীর সাথে মিলে যাবে, এটা মাথায় রাখেন। বহু মুনাফেক অমিত শাহের সঙ্গে মিলে যাবে, এরা মনে রাখেন। এখন আপনাকে বাঁচতে হবে। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে তৈরি করেছি, তারা শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। এখন আপনি মনে রাখেন যে আগামী নির্বাচন আসতে আসতে, আগামী নির্বাচন আসতে আসতে, ওই নির্বাচন মানে আপনার জন্য জাহান্নামের ভয়াবহ আগুন। এখন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করতে হবে? রাত্রি 2টার সময় উঠে আধার কার্ড ঠিক করছেন কেন? রাত্রি 2টার সময় উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করেন। আল্লাহ অন্তর পরিবর্তনকারী না? আল্লাহ অন্তর পরিবর্তন করতে পারেন না? আল্লাহ সুসা সাল্লাম ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ এই দুই উমার, এই দুই উমারের একটা উমারকে হেদায়ত দিয়ে দাও, নইলে ইসলামের প্রসার প্রচার আমি ঘটাতে পারছি না। এই দুর্দিনেও আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধ না করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু তার দোয়াকে কবুল করে নিলেন এবং তিনি ওই অবস্থায় ইসলাম গ্রহণ করলেন। তখন মানুষ লুকিয়ে লুকিয়ে একটু একটু নামাজ পড়তো, লুকিয়ে লুকিয়ে দিন ইসলামের কথা বলতো। রাত্রি গভীরে হয়েছে, তখন আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল, আল্লাহ রসুল যখন তাকে বলছে উমার চুপে চাপে থাকতে হবে, কিছুদিন গোপনে থাকতে হবে, আল্লাহর নির্দেশ আসলে তবে দিন ইসলাম খুললাম খুল্লা প্রচার করবো। উমার রাজিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ রসুল আপনি কি সত্যি আল্লাহর নবী? বলে জি হ্যাঁ। আপনার কাছে যে আয়াত আসে সেটা আল্লাহর তরফ থেকে আসে কি? বলে জি হ্যাঁ। এই কাবা কি বাইতুল্লাহ? বলে জি হ্যাঁ। বলে চলেন আমার সাথে চলেন দেখছি কে আসে। রাত্রি গভীর হয়েছে, স্লোগান দিচ্ছে না, চলে যাচ্ছেন কাবার মধ্যে। উদ্বা সাহেবা, আপনার যত মুনাফেক ছিল, বেঈমান বেদিন ছিল, তারা আবু জেলের গ্রুপ চলে আসলো, আরে এত রাত্রে নারা লাগায় কে? এসে দিচ্ছে উমার রাজিল্লা তানু। উমার বলছে শোনো, আমি আল্লাহ রসুলের দিনকে গ্রহণ করেছি, কোনো বাপের বেটা যদি থাকে আমার সামনে আসো। এমনি উমরকে বলা হয়নি যে রসুলের পরে যদি কেউ নবী হতো তো উমার রাজিয়াল্লাহু তাআলা আনহু হতেন। যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মাথায় শয়তান থাকতো না, এতে উমার। তাহলে উমারের মতো যুবকদেরকে দরকার। আজকে যুবকরা পাবজি নিয়ে ব্যস্ত, দিন রাত 24 ঘন্টা পাবজি খেলে, সারা রাত ফেসবুকে চ্যাটিং করে, সারা রাত অশ্লীল ভিডিও দেখে ইউটিউবে গিয়ে দেখে না তো। এই আবার ভোরে উঠতে পারে নাকি? একে তো উঠতে সেই 10টায় বাজবে, কেন তার মা বাপ কি মারা গেছে নাকি? কাপুরুষের বাচ্চাও রাত রাত বলে ঘুমায় কি করে? এত এত রাত, এত রাত জেগে ও ঘুমাবে তো 10টা পর্যন্ত? তো ওই কাপুরুষ যে সন্তান জন্ম দিয়েছে তার দায়িত্ব সে বুঝে নেয়নি? সে জানে না সন্তান জন্ম দিলে একটা ভালো নাম রাখতে হয়, তারপরে তাকে ভালো তরবিয়ত শেখাতে হয়, ভালো কিছু কথা শেখাতে হয়। সন্তান জন্ম দিলে হয় না,
দিন ইসলামের কথা যেখানে হয় আল্লাহর ফেরেশতার রহমত বর্ষণ করতে থাকেন, আর ফেরেশতারা নিজের পর দিয়ে যায় ছায়াটাকে ঘিরে রাখেন। কেন হিজল তোলার মানুষ কি সার্টিফিকেট প্রাপ্ত নেই কি তারা জান্নাতে যাবেই? কই মানুষ কই, কই যুবক আছে কোথায়? এইখানে যদি একটা অর্ধনগ্ন নারী নাচত তো ফজর পর্যন্ত দাঁড়িয়ে লোকটা এইভাবে তাকিয়ে থাকতো, ঠিক না? হ্যাঁ, তো ওর ছেলেকেও আপনার ছেলেকে আপনি দিন শেখাতে পারেননি, আপনার ছেলেকে দিন শেখাতে পারেননি, সে সেখানে বক্তৃতা শুনবে, আগামী সময় থেকে আগামী ফজর থেকে সালাত ধরবে এবং তার জীবন পরিবর্তন হবে। আজকে বাবরিকে দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে গিফট। কে দিয়েছে? আল্লাহ নাকি জজ? আল্লাহ দেয়নি? আল্লাহ ছাড়া সম্ভব কোনো রায় দেওয়া? বলেন সম্ভব? জানেন কি ভারতবর্ষের 42% মসজিদে নামাজ হয় না, আর এরকম ফজরে 10টাওয়ালা মসজিদ হয়তো 99টা। একদিন কিন্তু এ মসজিদও দিয়ে দিবে হিন্দুদেরকে, জি, কারণ কার ভোটার কার্ডে নাম ঠিক নাই, আধার কার্ডে ঠিক নাই, এটা কিন্তু মুসলমানদের বেশি, জানেন কি? জানেন আপনারা? আমার ভাইয়ের নাম হচ্ছে সোহেল রানা, কি নাম বললাম? আমার আব্বার নাম হচ্ছে তাহেরা বেওয়া। বলেন কোনো মানুষ করেছে এটা? একজন একটা হিন্দু, ওর বাপের নাম করেছে আব্দুস সাত্তার, আর একজন মুসলমানের বাপের নাম করেছে কে আর, একজনের বাপের নাম করেছে নাইট রাইডার্স, একজনের পোস্ট অফিস বাবুল তলিক করেছে বাংলাদেশ, ভাই পোস্ট অফিস বাংলাদেশ হয়। তাহলে আমার আব্বাকে করে দিয়েছে তাহেরা বেওয়া, মানে যদি বাপও হয় তারও স্বামী নাই, এরকম অবস্থা। মানে এগুলো সব পরিকল্পিত আপনাকে আমাকে বিপদে ফেলার জন্য। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হচ্ছে, হচ্ছে না? আমি তো মনে করি অমিত শাহ, নরেন্দ্র মোদী আর ওই যোগী আদিত্যনাথ এরা অন্যতম ভালো নেতা, কারণ তারা জাত ভাইয়ের গুরুত্বটা বুঝে। দেখেন, বুঝতে পারেন ব্যাপারটা? এর মধ্যে আপনার শিক্ষা আছে। আপনাকে বুঝাতে চাইছি যে মুসলমান তোমরা এক হও, হিন্দুদের ভগবান কটা? 33 কোটি। কেউ বলে না যে আমার পূজনীয় ভগবান হচ্ছে বিষ্ণু, আমি কালী দেখতে যাব না বলে, আমি কালীকে ভালোবাসি তাই দুর্গা দেখতে যাব না বলে। অথচ আমাদের আল্লাহ একজন, আমরা 73টা দলে বিভক্ত, ওরা আহলে হাদিস, আমরা হানাফি, যাব না জালসাই বলে কি বলে না? ওরা কবর পূজারী, আমি আমক ওই জালখায় যাওয়া যাবে না বলে না? আজকে মুসলমানরা আমরা শত বিভক্ত হয়ে আছি, এত মুসলমানরা আমরা বিভক্ত, অথচ এত চোখ কান খুলে দিচ্ছে, আজকেও ফতোয়াবাজি হচ্ছে এই সমাজে। আপনার প্রশ্ন হবে যে কি করে এনআরসি থেকে বাঁচবো? সিএএ এর আইন পাশ হয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে যা খুশি তাই করবে। আপনার নাম আব্দুর রহমান মানে আপনি বাংলাদেশি, কিছু প্রমাণ দিবেন আপনার? আপনি খেয়াল করেননি এদেশের রাজস্ব বিক্রি হয়ে গেছে, রিজার্ভ ব্যাংকের টাকা শেষ, সোনাগুলা শেষ, কালকে আবার বলেছে এলআইসি বিক্রি করব। এলআইসি মানে কি? আপনি মারা যাবেন তার আগে বীমা করে রাখা। তা আমি আমার মনে মনে ভাবলাম যে এলআইসির একটা বীমা করার দরকার ছিল নাকি? বুঝতে পারেননি? এলআইসিরও বীমা করে, এলআইসি তো মরতে বসেছে, সব শেষ ভারতবর্ষের, একবারে ভিখারি দেশে পরিণত হয়ে গেছে আমরা। বাংলাদেশের যে অর্থনীতি আমাদের নিচে, এমত অবস্থায় বলছে যে এই বিল আনলো কেন? আপনার নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমার তোমার ভয় হয়, আমার ভয় হয় যখন আধার কার্ড বানালো এদেশে, আধার কার্ডের সময় দুটো জিনিস আমরা দিয়েছি, কি বলেন তো? হাতের ছাপ আর চোখের ছাপ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছে কারুর সাথে কারুর মিল নেই, এমন একটা জিনিস আল্লাহ তৈরি করেছে। আমার তো ভয় হয় কবে আমেরিকায় গিয়ে আমাদেরকে বিক্রি করে দিয়ে চলে আসবে। বুঝতে পারেননি? ওর কাছে তো জমা আছে সব, ও বলে দিবে যে শাহিনুর রহমান চোখের ছাপ এটা, হাতের ছাপ এটা, আপনাকে বিক্রি করে দিলাম। এক সময় আমেরিকা থেকে লোক আসবে, এসে বলবে হুই শাহিনুর রহমান? ইয়েস আই এম শাহিনুর রহমান, ওকে লেটস গো, চলে যাই আমেরিকায়, চলো। কেন? তোমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। হঠাৎ করে হাস যেদিন ভোডাফোন হয়ে গেল, দেখেনি দৃশ্য?
হাঁস লিখা উঠলে পরের দিন ঘোড়া, কিরে তো বিক্রি হয়ে গেছে, তো ভারতও একদিন বিক্রি হবে, টিভির পর্দায় তো ভেসে উঠবে ভারতের নাম ইংল্যান্ড, হতে পারে না, হওয়ার কিছু নেই, এর দ্বারা সব সম্ভব। ওই জামিয়ার স্টুডেন্টকে যে গুলি করলো প্রকাশ্যে রাইফেল নিয়ে গুলি করলো, হিন্দু মহাসভা কুলাঙ্গারে কুত্তার বাচ্চা কুত্তারা তাকে নাকি পুরস্কার দেবে বলে ঘোষণা করছে। এদেশে ধর্ষণ করলে যারা ধর্ষণ করে তাদেরকে পুরস্কৃত করা হয়, এটা দেশ সংসদে একজন মানুষ নয় সব পশুয়েরা। বিজেপির 80% লিডার এরা ধর্ষক, কে কথা বলবে? কেন আজকে ঘুমিয়ে আছেন? আজকে আপনার আমার জাগার সময়, আপনাকে জাগতে হবে। আর ওই তোপ মাথায় দিলে হবে না, ওটাকে মাজায় বেঁধে রাস্তায় নামতে হবে, আমাদের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, নইলে খুব তাড়াতাড়ি আমাদেরকে মায়ানমারের মতো করে ফেলবে, আমাদেরকে পাখির মতো গুলি করে মারবে, আমাদের কিছুই করার থাকবে না। এনআরসি যে সিস্টেম চালু হচ্ছে, আমার যেন মনে হয় এনআরসিকে যত বড় লোক মুসলমান আছে তাদের নামে আগে এনআরসি করবে, কেন জানেন? তাদের সম্পদগুলোকে নিয়ে হিন্দুদেরকে দিয়ে দিবে, অস্ত্র কিনবে তারা প্রকাশ্যে। আজকে বলেন যে প্রতিদিন দিলীপ ঘোষ যে বক্তৃতা দিচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মামলা হওয়া উচিত, অথচ কেউ কিছু বলছে না। প্রতিদিন ওই যে দেখলেন সেদিন একটা অ্যাম্বুলেন্স আসছিল, বলছে আমি বক্তৃতা দিচ্ছি, অ্যাম্বুলেন্স এদিকে আসা যাবে না, ওর মধ্যে একটা প্রসূতি মহিলা, প্রেগনেন্ট মহিলা ছটফট করছে তার বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য, আর ওই কুলাঙ্গার ওই জানোয়ার ওই শুয়োর বলছে যে আইএম দিয়ে যাওয়া হবে না, কেন আমি বক্তৃতা দিচ্ছি। এরা নাকি দেশের নেতা, কারা বানিয়েছে এদেরকে? আপনি আমি বানিয়েছি, তাই তো আল্লাহ গজব ঢেলে দিচ্ছেন যে বুঝ এবার ঠেলা। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানিয়েছিস চাওয়ালা, এখন তোরা বুঝ ঠেলা। দেখছেন না, আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছে, কেন? ইংরেজি বলতে পারে না। তাই কত বড় লজ্জার বিষয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইংরেজি বুঝে না। ইন্টারভিউতে কথা বলার সময় বলছে, না আমি মাধ্যমিক পাশ করে বেরিয়ে গেছি, তারপর আমার পড়াশোনার সুযোগ হয়নি। কদিন পরে দিলীপ ঘোষ আমার সার্টিফিকেট দেখাচ্ছে, দেখেন এম এ পাশ করেছি। আশ্চর্য দুনিয়া গো। নরেন্দ্র মোদী নিজে বলছে আমি হাই স্কুল অব্দি পড়াশোনা করেছি, ও আবার এম এস সার্টিফিকেট দেখাচ্ছে, তো কে চোর আর কে বাটপার? ভাবেন, এখন প্রত্যেকটা ইমামকে এই ঠেলা ঠেলি কুতাকুতি বন্ধ করে একই লাইনে আসতে হবে যে কালেমা তাওহীদের ভিত্তিতে এক জায়গায় আসতে হবে। আপনি নাবির নিচে হাত বাঁধেন সারা জীবন, আপনি আমিন আসতে বলেন আমার আপত্তি নাই ভাই, মাসলা মাসাইল পরে আসুন, আজকে আমরা একসাথে হই, একবারে আপনার রসুল আমার রসুল এক, আপনার এবং আমার সাবজেক্ট হচ্ছে কোরআনুল করিম, এটাকে আঁকড়িয়ে ধরে আপনি আপনার সময় আপনি নামাজ পড়েন। আজকে দিল্লির শাহিনবাগ, নাম শুনেনি? শাহিনবাগে মহিলারা আজকে মনে হয় 24 কি 25 দিন হলো ওখানে বসে আছে। বহরমপুরে শাহিনবাগ শুরু হয়েছে, আপনাদের জঙ্গপুরে মনে হয় কাল কি পরশু দিন শুরু হলো শাহিনবাগ, মানুষ অনশনে বসে আছে এই ঠান্ডা রাত্রিতে, ছোট কলিজার টুকরা বাচ্চাকে বুকে করে নিয়ে বসে আছে। আর এই শোর আবার কি বলেছে শুনেছেন? এই দিলীপ ঘোষ কি বলেছে শুনেছেন? বলেছে যে এই 4 ডিগ্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেডে বলে মা বোনরা বসে আছে, ওরা কি অমৃত খেয়েছে যে এখনো বেঁচে আছে? মরছে না কেন মানুষ? মানুষ মরে না কেন? এটা কোনো মানুষের কথা হতে পারে? বলেন কোনো মানুষের কথা হতে পারে? একটা বাচ্চা কোলে নিয়ে যে মহিলা আজাদি আজাদি বলে স্লোগান দিচ্ছে, বলছে যে এত ঠান্ডায় মরে না, ওরা কি অমৃত খেয়েছে? আজকে মুসলমান যুবকরা যদি পাবজি খেলা বাদ দিয়ে এগিয়ে আসতো, কারণ ইমাম সাহেবরা বহুদিন আগে থেকে ঘুমিয়েছে, ঘুমে নাই। যদি ইমাম সাহেবরা জেগে থাকতো তো ডক্টর জাকির নায়েক আজকে বড় সার্জারিয়ান হতে পারত, সিজারিয়ান হতে পারতেন। যদি ইমাম সাহেবরা জেগে থাকতো তো আমাদেরকে বক্তা হতে হতো না। কেন? তাদের দায়িত্ব তারা পালন করেনি বলে আজকে আমরা বক্তা। ডক্টর জাকির নায়েক উনি মেডিকেল নিয়ে পড়াশোনা করেছিলেন, ওই জায়গায় থাকতেন, কিন্তু দেখলো ইহুদি খ্রিস্টানরা বলছে কোরআনে ভুল আছে, কোরআনে ইমাম সাহেব কোনো কথাই বলে না, তখন তিনি স্টাডি করে ইসলামকে প্রচার করতে লাগলেন। আবার ওই ইসলাম ওই ইমামই আবার পরে ঘোষণা দিচ্ছে যে এত নম্বর ফতোয়া ডক্টর জাকির নায়েক কাফের। আশ্চর্য দুনিয়া, দেয়নি? দেওবন্দ থেকে ফতোয়া বেরিয়েছে যে ডক্টর জাকির নায়েক কাফের। বলেন তো ডক্টর জাকির নায়েক কাফের, কি অবস্থা আজকে? এত কিছু তো আমাদের গোতাগুতি বন্ধ হয় না। এই জন্য মাঝে মাঝে রাগ করে নিজেকে বলি মনে মনে যে ঠিকই আছে, নরেন্দ্র মোদী যা করছে ভালোই করছে, সবাই ডিটেনশন ক্যাম্পে থাকবো, তারপরে দেখবো তোর মাধাব কোথায় যায়, তখন দেখবো কে বলে আমি আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী, কে বলে আমি ইমাম মালিকের অনুসারী, থাকবে এগুলো? হ্যাঁ, দেখেছেন দুদিন বলেছে এনআরসি হবে, অমনি রাত 2টার সময় ওটা আধার কার্ড ঠিক করছে,
কেন বাপের নাম ভুল, আমার নামের অক্ষর ভুল, ইত্যাদি ইত্যাদি মানুষ ব্যতিব্যস্ত, অথচ কেউ আল্লাহর কাছে দোয়া করছে না। আপনার প্রত্যেকটা মসজিদের ইমামের কোনোতে নাজিলা পড়ার দরকার ছিল। কটা মসজিদ পড়েছে ভারতবর্ষের প্রত্যেকটা মসজিদে কোনোতে নাজিলা পড়ার দরকার ছিল? এটা ইমামের ইমামদের দায়িত্ব। কবে করেছে ইমামরা? করেছে বলেন? করেছে নাই, করেনি। কেন? তাদের দায়িত্ব ছিল, সমাজ পরিচালনা তাদের দায়িত্ব ছিল, দেশ পরিচালনা তাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা তাদেরকে মূল্যহীন করে রেখেছি, আমরা তাদেরকে মূল্যহীন করে রেখেছি। সৌদি আরবে যান দেখবেন, একজন বক্তা একজন ইমাম সাহেব যখন ঈদগাহে নামাজ পড়াতে আসে, মিনিমাম 20 পুলিশ তার সাথে গার্ড থাকে ওনার সম্মানের জন্য। আপনার আমার দেশে কি অবস্থা? ঠেলা ঠেলে নিয়ে ব্যস্ত। এই জন্য তো মাঝে মধ্যে বলি যে চার মাঝাবের চার ইমামকে যদি এক ঘরে পুরে রাখেন, 10 পর চার জোনারে জানাজা পড়াতে হবে। এ ওকে মারবে, ও ওকে মারবে। টাইমটা দেখেন, টাইম কত হলো? টাইম তো আছে আপনার 12:30 আছে, সময় আছে। বলেন কটা বাজলো? 12টা। লোক যদি থামে তো বলেন না কিছু। না প্রশ্ন আছে তো কিছু হয়ে যাবে, হয়তো কিছু আছে সেগুলো উত্তর দিতে হবে। ওরে বাপ রে, আচ্ছা তাহলে এগুলো দিয়ে দিই উত্তর, তাতে হয়ে যাবে। বলছো যা হোক, কিছু কোশ্চিন আছে অ্যান্সারগুলো নিয়ে নেন, কাজে লাগবে। প্রথম প্রশ্ন, যে প্যান্ট গুটিয়ে নামাজ হবে কি? বুখারীর হাদিস, কোনো কিছু জোরে নামাজ হবে না। প্যান্টটাকে আপনি কেন গুটাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার প্যান্ট যাবে টাখনুর নিচে, এই যে গিট আছে গিটের নিচে, সে তাহাজ্জুদ পড়লেও ওই অংশটুকু জাহান্নামে যাবে। হাদিস মুসলিম শরীফ 195 হাদিস, যে কোনো মুসলিম শরীফের 195 মানেন এখনই বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি যারা ওই টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, সব সময় পড়তে হবে। কেউ আবার ভাবে যে অজু ভেঙে যাবে, জি না, এ তো অজু ভাঙে না, এতে ইমান ভাঙে। শুধু নামাজের জন্য আমার মসজিদে গিয়ে উঠাই, জি না, চলবে না। টাখনুর নিচে প্যান্ট পরিধানকারী জাহান্নামে যাবে, জি। ও যদি মদিনা থেকে আসে তাও, বুঝতে পারেননি? এই প্যান্ট পরার ব্যাপারে একটা ছোট্ট কথা বলি, উমার রাজিয়াল্লাহু আনহুকে খঞ্জর মেরে দেওয়া হয়েছে, মারা যাচ্ছেন উনি। তো অনেক লোক দেখতে আসছেন, আস্তে আস্তে উনি মরেছিলেন, ইন্তেকাল করেছিলেন, অনেক লোক দেখতে আসছে। তো একটা লোক দেখতে গেছিল, যার ছেলে, ইয়াং ছেলে, যার প্যান্ট ছিল টাখনুর নিচে, উমার রাজা তো তার দিকে তাকে থেকে চট করে বলছে, এই শোনো শোনো শোনো, ওই ব্যক্তিকে ডাকো তো। বলে কাকে? ওই যে একটা ছেলেকে দেখলাম। তো তাকে ডেকে আনা হলো। উমার রাজা তো বলছে, ভাতিজা, আমি আল্লাহ সুসাল্লামকে বলতে শুনেছি, যার প্যান্ট আখরুর নিচে যাবে ওই অংশটুকু জাহান্নামে যাবে, তুমি উঁচিয়ে পড়ো। কখন বলছে? যখন মারা যাচ্ছে, দাওয়াতের কাজ দেখেন, যখন মারা যাচ্ছে। অতএব কোনো কিছু গুটাবেন না, সব কিছুকে ছেড়ে দিয়ে সালাত আদায় করবেন। আর যাদের প্যান্ট আছে, দয়া করে প্যান্টগুলো একটু কেটে নিন, টাখনুর উপরে তুলে নেবেন। ঈদের নামাজের পর একসাথে মোনাজাত করা যাবে কি? জি না, আল্লাহ সুসাল্লাম জীবনে একবারও করেননি। মোহাম্মদ সাল্লাম যদি একবারও না করেন, আমরা করে লাভ আছে? করা যাবে কি? তাহলে কি আল্লাহ রসুলকে অপমান করা হবে না? আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত কোথায় হয়? যখন যেদিন আরাফার ময়দানে মানুষ থাকে, আল্লাহ সুসাল্লাম বলছে, আল্লাহ সুমাতলা সবচেয়ে বেশি ক্ষমা করেন আরাফাতের দিন মানুষকে। এই জন্য যারা হাজি ওখানে থাকে, আর যারা নন হাজি হাজি না, তারা এখান থেকে সিয়াম পালন করে, মনে নাই? তাহলে ওইখানে কি ইমাম সাহেবরা একদিন মকা পেতাম না, যে চলেন একবার হাত তুলে দোয়া করি, আজকে তো আল্লাহ বেশি ক্ষমা করবে? তো ওরা কি বুঝে না কোরআন হাদিস? জমায়েত হলে যে আপনাকে একসাথে মোনাজাত করতে হবে তো নাই। আরে ওখানে যাওয়াটা একটা ইবাদত, আর ওর যে দোয়াটা পড়ছে ইমাম সাহেব, যে এমনি খুতবতে দোয়া করছে, ওই ওই ক্ষেত্রে আপনি বসে আমিন আমিন করেন, হাত তোলার প্রয়োজন নেই। জুমার নামাজের পর কেউ যদি দোয়া চায়, তাহলে একসাথে হাত তুলে দোয়া করা যাবে কি? জি না, খুব পার্সোনালি তার জন্য দোয়া করবেন। সবাই তো আমরা পার্সোনালি হাত তুলে দোয়া করি, করি না? সব সালাত শেষে তখন তার জন্য দোয়া করবেন, সে যে দোয়া চায়। জর্দা গুটকা খৈনি খেলে অথবা বিক্রি করলে নামাজ কবুল হবে কি? জি না, নামাজ কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহ হাতয়েবুন লা আকবালু ইল্লা তয়বা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। হাদিস মুসলিম শরীফের, হাদিস মুসলিম শরীফের। এখন আপনার প্রশ্ন, জর্দা খৈনি গুটকা কোথায় পেলেন, এটা কোথায় লেখা রয়েছে? জি, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা নেশাদার বস্তুই হারাম। বাস,
এটাই রমজান মাসে ফিতরা দেওয়া হয়, টাকা দেওয়া যাবে কি না মাল দিতে হবে? যে আল্লাহ সুসামের জামানায় টাকা ছিল কি ছিল না? কোন সাহাবি টাকা দিয়েছে যে আজ পর্যন্ত আমরা হাদিস জানি না। তো আল্লাহ সুল যা বলেছেন তাই করেন। দোয়া পরিবর্তন হয় না, যানবাহন পরিবর্তন হতে পারে, বুঝেননি? হজ করতে গিয়েছেন আল্লাহ রসুল কিসে? উঠে চড়ে। আপনি জাহাজে চড়ে যাচ্ছেন, কিন্তু উঠে উঠার সময় যে দোয়া ছিল ওটা জাহাজে উঠার সময় পড়ে না মানুষ, ওটা পরিবর্তন হবে না। আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এক সা পরিমাণ দাও, জি তাই আপনাকে দিতে হবে, আপনার যা প্রধান প্রধান খাদ্যদ্রব্য। অনেকে এটাকে কিয়াস করে বের করেছে, তবে আল্লাহ রসুল ওই যে দাড়ির মতো এ ফাউল্লো আসুস সারেফ, ছেড়ে দাও তো ছেড়ে দাও, আর ছাটার হাদিস কেন, ছেড়ে দিতে হবে, ব্যাস আল্লাহ রসুল বলেছেন, ব্যাস আর কোনো কথা নেই। তো আল্লাহ রসুল বলেছেন সুস্পষ্ট হাদিস, এরপরে হাদিস খোঁজার আর প্রয়োজন নেই। আপনি গম দিয়ে হোক বা চাল, খাস করে গম তো দেওয়া ঠিক না, আপনি যে মিনিকেট চাল খান বা যেই চাল খান না কেন ওটা দিয়ে দিবেন, একদিন তো ব্যাপার দেন না। ওটাতে কি হয়, আপনার রোজার মধ্যে যে ঘাটতিগুলো হয়, কাকে মিথ্যা কথা বলেছেন, কোন চোখ দিয়ে নারী দেখেছেন, একটু টিভি দেখেছেন, একটু আইপিএল খেলা দেখেছেন, রোজাগুলোকে মেরামত করে। তো মেরামত কি ভালো জিনিস দিয়ে করতে চান না, এটা দিয়ে করেন। আর যদি তার চাল সে না আনিয়ে দিতে পারে, গম না আনিয়ে দিতে পারে, আপনার তো টেনশন কেন, যাকে দিচ্ছেন দেন না, আগে আগে দেন তাকে। আর সে নিতে আসবে কেন? আমি নিজে, আমি আর আমার স্ত্রী বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ফিতরা দিয়ে এসেছি, জানেন কি? আমার কাছে কেন আসবে? আরে ভাই আমার রোজার ডিস্টার্ব হয়েছে, আমি তার বাড়িতে যাব, আমি গিয়ে দিয়ে আসে তাহলে, ভাবেন। মানুষ মারা গেলে মসজিদের মাইকে বলা যাবে কি এবং গ্রামে মাইক প্রচার করা যাবে, যাবে কি? জি না, মাইক থেকে শুধুমাত্র আজান হবে, বাদ বাকি আর কিছু হবে না। আর গ্রামে গ্রামে প্রচার করা জাহেলিয়াতি। আল্লাহ সাল্লাম বলছেন মান তাসাবাবে গায়রি কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্যের জাতির কোনো কিছু অনুকরণ করলো তারা তাদের দলের, বলার দরকার নেই। আপনি মোবাইলে বলেন না, মানুষ মারা গিয়েছে ব্যাস এসে মাটি দেবে মানুষ। ফরজ সালাতের পরে একা একা হাত তুলে দোয়া, এটা হলেই তো। কোনো ছেলে স্বর্ণ আংটি পরতে পারে কি এবং কোনো আংটি পরা যাবে কি? জি, রসুল সাল্লাম একজন একটা মজলিসে আসলেন, একজন সাহাবির দিকে এভাবে তাকিয়ে চোখ মুখ লাল করে নিয়ে এভাবে চোখটাকে ফিরে নিলেন। ওই সাহাবি অন্যান্য সাহাবিদেরকে বলছে যে আচ্ছা মোহাম্মদ সাল্লাম আমাকে দেখে এভাবে চোখ ঘুরালেন কেন, আমার দিকে তাকালেন না কেন, মায়ের দৃষ্টি দিয়ে তাকালেন না কেন? তখন জনৈক সাহাবি বলছে আপনার হাতে মনে হয় আংটি দেখেছে। তখন মোহাম্মদ সাল্লাম এসে তার হাত থেকে আংটিটাকে খুলে ফেলে দিলেন। ফেলে দিয়ে আল্লাহ রাসূল বলছে তুমি কি চাও তোমার আঙুলে জাহান্নামের আগুন প্রবেশ করাও? তো জি না, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিলেন। এবার মোহাম্মদ সাল্লাম চলে গেলেন, আরও সাহাবিরা ছিল, তারা বলল যে ভাই এই আংটিটা পুরুষের জন্য হারাম, ভালো করে বুঝবেন, মহিলাদের জন্য তো হালাল, আংটিটা যথেষ্ট দাম, তুমি আংটিটাকে তুলে নাও, নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে বা মেয়েকে দাও। ওই জনৈক সাহাবি বললেন আল্লাহর কসম করে বলছি যে আংটি আল্লাহ রসুল ছুঁড়ে ফেলে দিয়েছেন, ওই আংটি আমি অন্তত গ্রহণ করব না। ইমান দেখেন সাহাবিদের, সোনা কিসের হীরা কিসের, আল্লাহ রসুল না বলেছেন মানে না, ব্যাস। আজকে আমরা ফতোয়া খুঁজি, প্যান্ট কাটতে বলেছি ব্যাস কাটবেন, সামনে বছর রেখে দেন সবারই প্যান্ট কাটা দেখি, সোজা কথা। বিড়ি ছাড়তে বলেছি ছাড়বেন, কে বললো আপনি ভিখারি হবেন? রুজি দেওয়ার জন্য আল্লাহ প্রতিদিন দুজন ফেরেশতা নাজিল করে। হানাফিদের তাবলিগ জামাত হয়, যদি আমাদের মসজিদে আসে তাহলে ওদের সঙ্গে যাওয়া যাবে কি? শুনুন, তাবলিগ মানে পৌঁছে দেওয়া, এটা ঠিক কাজ, কিন্তু তাবলিগের নামে ফাজাইল আমল যে পৌঁছে দেওয়া হয় এটা জায়েজ নয়। তাবলিগ তারা করুক, তারা করবে কি? কোরআন এবং হাদিস বলবে, এক, এটা করলে জায়েজ। আর 40 দিনে বেরালে একবার হজ হয়, এটা যদি নিয়াত করেন তাহলে সব শেষ, সারা জীবন তাবলিগ করতে হবে। উমার রাজিয়াল্লাহু আনহু কখন তাবলিগ করলেন? যখন মারা যাচ্ছেন তখন। সারা জীবন আপনাকে তাবলিগ করতে হবে, ওই 40 বা 20 অমক চিল্লার এই সিস্টেম ইসলামে নেই। ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর হাত মিলিয়ে সালাম দেওয়া যাবে কি? জি, আপনার ইচ্ছা, যখন আপনি মসজিদ থেকে বেরোবেন কারোর সাথে দিতে পারেন, তবে কন্টিনিউ সবারই সাথে সালাম দেওয়া শুরু করেছেন, আবার নতুন বিদাত, মানে সালাম শেষ এক কল থেকে উঠেছে সবার সাথে তো বিরক্ত হয়, কারণ ফরজের ফরজ সালাতের পর কিছু থাকে না দোয়া, 10-15 মিনিট যেমন দোয়া পড়তে হয় ওই সময় সালাম দিলে ডিস্টার্ব হবে না, এই সময় সালামের কোনো প্রয়োজন নেই। নামাজের সময় একামত দেওয়া হয়, একামতের উত্তর দেওয়া যাবে কি এবং চুপ থাকাটাই উত্তম হবে, এর হাদিস বলেন। জি, নামাজের আল্লাহ সুসাল্লাম বলেছেন একটা জায়গায় যে ইকামতন আজান, বুঝতে পেরেছেন? ওই ক্ষেত্রে অনেকে বলেন যে একামতের জবাবটা দিবেন, এটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আমি ব্যক্তিগতভাবে দিই না।
মুয়াজ্জিন আজান দেওয়ার পরে কোন দোয়া, কোন দোয়া পড়া যাবে কি? জি, একটা দারুণ কোশ্চেন এটা। মানে আমলের জন্য কোশ্চেন হলে ভালো লাগে, আর ঝামেলা পাকানোর জন্য কোশ্চেন ভালো লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। বললেন মুয়াজ্জিনের আজান শেষ, এখন তুমি দরুদ ইব্রাহিম পড়ো। এরপরে বিষয় দোয়া, আল্লাহ রাব্বা হাজির দাওয়াতি তাইমা, এই যে দোয়াটা ও আত্মা, এ অব্দি পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই লোককে আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে, এটা আমার জিম্মেদারি। বুঝতে পারেননি? কত সুন্দর কথা বলছে, যে ব্যক্তি আজানের, ধরেন আপনি ঘুম থেকে উঠে নিনি, বিছানার মধ্যে আছেন ফজরে, এখন শুয়ে শুয়ে ল্যাপের তলে কম্বলের তলে কি করছেন? আজান মুয়াজ্জিন যা বললো আপনি বললেন, দরুদ ইব্রাহিম পড়লেন, এরপরে আপনি বিশেষ দোয়াটা পড়লেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বলছে যে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে হবে, এটা আমার জিম্মেদারি। বুঝতে পেরেছেন? তাহলে এই কাজটা অবশ্যই করবেন। তারপর হচ্ছে, এই প্রশ্ন কাউকে উদ্দেশ্য করে বলা নয়, কেউ যদি বংশের অহংকার দেখায়, লোকের উপরে অত্যাচার করে, এই ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণে কি বলা হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহ রাসূল, কে ওই ব্যক্তি যার জন্য এতবার কসম খাচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। বুঝতে পারেননি? মুসলমান তো দূরের কথা, চণ্ডীদাসও আপনার হাত থেকে এবং মুখ থেকে নিরাপদ থাকবে, চণ্ডীদাসও নিরাপদ থাকবে। আর বংশের গৌরব করা, এটা হচ্ছে জাহিলিয়াতের যুগের আমল, এটাকে ছেড়ে দিতে হবে। আপনি মুসলমান মানে আপনার হাত থেকে সবাই নিরাপদ থাকবে। কেউ সুদ খাওয়ার উদ্দেশ্যে কোনো সংস্থাতে টাকা ইনভেস্ট করলো, কোনো কারণবশত সে সুদের টাকা পেল না, এই ক্ষেত্রে কি তার সুদ নেওয়া হলো? জি, 100% নেওয়া হলো। ওর নিয়াতি তো হইলো, এটা ইল্লামাল আমালু বিল নিয়াত, নিয়াত ছাড়া কোনো কাজ হয় না। একটা লোক যদি মনে করে যে আমি রোজা করবো না, কিন্তু শ্বশুরের ভয়ে ফজরে খেয়েছি, সারাদিন আমি ওই বাড়িতে ভাত খাইনি, এখন সন্ধ্যাবেলা ইফতারি করছি, এর রোজা হবে না। কেন? ও শ্বশুরের ভয়ে রোজা রেখেছে। বুঝতে পেরেছেন? অথবা এই নিয়াত করলেই কবুল করে নিবে আল্লাহ, টেনশন নেই। একজন যে আল্লাহ ভরসা, ভরসা তো আল্লাহরই, আবার কার? এই পৃথিবীতে সর্বপ্রথম সুন্দরী মেয়েকে তৈরি করেছে, তার নাম কি? তার আলোচনা শুনতে চায়। এ হচ্ছে আমাদের অবস্থা। সবচেয়ে সুন্দরী মেয়েকে এখন বুঝেন। আমাকে এক মজলিসে প্রশ্ন করেছিল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজা কে পড়িয়েছিল, তা আমি বলেছিলাম তোর বাপ পড়িয়েছিল। এটা দিয়ে কাজ আছে ভাই? আপনাকে আমল করতে, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই তাহাজ্জুদ কি করে পড়বো? আপনি বলেন যে রাত্রিবেলা ওই যে আমলটা বলেন ভাই, আরেকবার বলেন তো, এটা বলতে পারেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি হয়, এটা বলতে পারেন। অজু করলে জান্নাতের আটটা গেট খুলে যায়, ব্যাখ্যা বলতে পারেন। এটা কোন কোশ্চিন যে সবচেয়ে সুন্দরী মহিলা? আপনার নিয়াতে কিন্তু ঘাটতি আছে, আল্লাহু আলাম। শেষ করে দিই, এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সবাইকে, যতজন মানুষ শুনলো সবাইকে মেনে চলার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অন্তরে অসুস্থ এবং শারীরিক অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই সিএ, এনআরসি, এনপিআর, এটা যদি আমাদের উপরে গজব হয়, এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, এই ক্যাটাগরি যতগুলো আছে, এরা যদি আমাদের উপরে জুলুম হিসাবে আসে, জালেম হিসাবে আসে, এদেরকে তুমি হেদায়েত দান করো, সবাই আল্লাহুম্মা আমিন। আর যদি হেদায়েত না দান করো, তাকে তুমি অতি শীঘ্র উঠিয়ে নাও, সবাই আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার সাঈদী, আমারও যেন স্বমহিমায় গোটা পৃথিবীর বুকে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এই জালসা কমিটি যারা এই আয়োজন করেছে, তারা যেন প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত সালাত সুন্দরভাবে মসজিদে গিয়ে আদায় করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।